চরম সমস্যায় দুর্ভোগে যাত্রীরা এবং যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন অনেক যাত্রী তারা কিন্তু পায়ে হেঁটে স্টেশনের দিকে যাচ্ছেন। কি কারণে এই দুর্ঘটনা ঘটলো, কি এর পিছনে কারণ রয়েছে, এই বিষয়টা এখনো পর্যন্ত পরিষ্কার নয়। তবে রেলের তরফ থেকে যেটা এখনো পর্যন্ত জানানো হয়েছে যে কোনো হিউম্যান এরর এর পিছনে রয়েছে কিনা তাও খুঁজে বার করার নির্দেশ কিন্তু ইতিমধ্যেই দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে যেটা ধারণা করা হচ্ছে যে সিগন্যালের গোলমালের থেকেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি রণয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি। রণয়, খানিকক্ষণ আগেও তুমি আমাদেরকে ছবি দেখাচ্ছিলে এবং সাধারণ যাত্রী যারা আজকে এই দুর্ভোগের মধ্যে পড়লেন তারা খানিকটা আতঙ্কিত, তাদের কথাও তুমি শোনাচ্ছিলে। এই মুহূর্তে সার্বিক ছবিটা ঠিক কি রণয়? দেখো, যেখানে দুর্ঘটনা ঘটেছে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে কিছুটা দূরে সেখানে এই মুহূর্তে রয়েছি। তার আগে আমি তোমাকে ছবিটা দেখাবো, ক্যামেরা পার্সন অরিন্দমকে বলবো ছবিটা দেখানোর জন্য। অত্যন্ত দ্রুত গতিতে অর্থাৎ যুদ্ধকালীন বলা যায় যে তুমি দেখতে পাচ্ছ যে ট্রেন মেরামতির কাজ চলছে, অর্থাৎ যে লাইনটা অর্থাৎ যে চাকাটা পড়ে গেছে সেই চাকাটা লাইনে তোলার কাজ চলছে। একদম যে ড্রাইভারের যে গেট, ড্রাইভারের গেটটা তুমি দেখতে পাচ্ছ তুবড়ে মুচড়ে গিয়েছে পুরোটা একদম সাইডে, এবং ড্রাইভারের যে গেটের নিচে যে চাকা তার সেকেন্ড চাকা, সেই সেকেন্ড চাকা কিন্তু পড়ে গেছে লাইন থেকে। ঠিক পেছন দিকে ক্যামেরাটা যতদূর দেখা যাচ্ছে, ক্যামেরা লেন্স যতদূর তোমাকে দেখাতে পাচ্ছি, তোমার মাধ্যমে জি চব্বিশ ঘন্টা সকল দর্শককে দেখানোর চেষ্টা করব, পেছন দিকে যে লাইনটা রয়েছে অর্থাৎ ট্রেনের চাকাটা, সেই চাকাটা কিন্তু লাইন থেকে পড়ে গিয়েছে। এই মুহূর্তে কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে, লাইন যাতে স্বাভাবিক করা যায় অর্থাৎ ট্রেন চলাচল যাতে স্বাভাবিক হয়। একই সঙ্গে সামনে যে বিষয়টা একটু জানতে চাইবো যে তুমি বলছিলে কোন ট্রেনটা দুমড়ে মুচড়ে গিয়েছে, যেটা কারশিটের দিকে যাচ্ছিল সেটা নাকি যেটা আপ রানাঘাট লোকাল ছিল সেটা, কি জানা যাচ্ছে? দেখো, যেটা আমরা রেল সূত্রে জানতে পাচ্ছি, আজকে তোমার শিয়ালদা থেকে একটি লোকাল ট্রেন রানাঘাটের দিকে যাচ্ছিল এবং অপর দিকে একটি ফাঁকা ট্রেন, কার সেট ফাঁকা ট্রেন, সেটি কিন্তু আসছিল শিয়ালদা প্ল্যাটফর্মের দিকে। এবং যে জায়গাটা আমি রয়েছি প্রায় প্ল্যাটফর্ম থেকে 2 কিলোমিটার দূরে, এখানেই কিন্তু প্রায় ঘেঁষা লেগে যায়, কারণ প্ল্যাটফর্মে যখন আমরা দেখি একটা ট্রেন থেকে আরেকটা ট্রেনের দূরত্ব প্রায় অনেকটা থাকে। যখন প্ল্যাটফর্ম থেকে ট্রেন চলাচল শুরু করে এইভাবে যখন লাইনের কাছে আসে, তুমি দেখতে পাচ্ছ লাইনগুলো প্রায় কাছাকাছি চলে আসে। এখনও পর্যন্ত প্রাথমিক তদন্তে রেলের তরফে জানা গেছে, রেল আধিকারিকরা জানতে পেরেছেন যে রানাঘাট লোকাল ট্রেনটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল এবং অপর দিক থেকে যে ফাঁকা ট্রেনটি আসছিল কারসেট থেকে সেটি কিন্তু প্রায় ফাঁকা ছিল, কিন্তু তার গতি ছিল আস্তে। এবং যেহেতু এই ট্রেনটির গতি ছিল, স্পিডটা ছিল বেশি, সেই জন্য কিন্তু এই রানাঘাট লোকাল ট্রেনটা কিন্তু বেশি ক্ষতি হয়েছে। তুমি দেখতে পাচ্ছ কীভাবে তুবড়ে মুচড়ে গিয়েছে, এবং সেই মুহূর্তে যে সমস্ত যাত্রীরা ছিলেন তারা প্রায় রীতিমতো শিয়ালদা স্টেশন চত্বরে রয়েছে সেখানে যারা নিত্য যাত্রীরা তারা কি বলছেন, তাদের কি প্রতিক্রিয়া? একটু ব্যস্ত কাজের দিন, 20 মিনিটের দুর্ঘটনার অভিঘাত, এবং তার জেরে এখনো পর্যন্ত ডিসপ্লে বোর্ড দেখলেই পরিষ্কার এখানে 12:48 বনগাঁ লোকাল, 1:32 হাবড়া লোকাল, এই ট্রেনগুলি এখনও ডিসপ্লে বোর্ডের মধ্যেই রয়েছে, অর্থাৎ ট্রেনগুলি ছাড়েনি। শিয়ালদার মতো একটি ব্যস্ত স্টেশনে যখন এভাবে একের পর এক লোকাল ট্রেন, ঠিক যেমন আমার পাশের প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে, দাঁড়িয়ে যায়, তখন মানুষের ভোগান্তি চরমে ওঠে। কলকাতার লাইফলাইন, শহরতলির লাইফলাইন, শিয়ালদা স্টেশন থেকে ছাড়া লোকাল ট্রেন, সেই ট্রেনগুলি পরপর বিভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে। আমাদের অপর প্রতিনিধি রণয় তিওয়ারি যেমনটা বলছিলেন যে চাকাটা লাইনের মধ্যে এখনও পড়ে রয়েছে, সেটাকে দ্রুত লাইন থেকে সরানোর কাজ চলছে, এবং যতক্ষণ না পর্যন্ত সেই কাজটা সম্পন্ন হবে ততক্ষণ পর্যন্ত এখান থেকে অর্থাৎ শিয়ালদা স্টেশন থেকে আর কোনো ট্রেন ছাড়বে না। এবং ঠিক সেই কারণেই স্টেশনের যে যাত্রী তারা কাতারে কাতারে অপেক্ষা করছেন সামনে যতদূর যাওয়া যাচ্ছে, যদিও পিক অফিস আওয়ার্স পেরিয়ে গেছে সৌভাগ্যক্রমে, কিন্তু এখনও পর্যন্ত অগণিত যাত্রী তারা তাদের গন্তব্যে যাওয়ার জন্য দাঁড়িয়ে রয়েছেন। কথা বলবো তাদের দু একজনের সঙ্গে, কোথায় যাবেন, কতক্ষণ দাঁড়িয়ে আছেন, কটার সময় স্টেশনে এসছেন? আমি আধ ঘন্টা এসে এসেছি, নয়াটি যাবো। ট্রেন তো এখনো না, ট্রেনও পাইনি এখন। পাবেন বলে কোনো ঘোষণা কি বোর্ডে দেখতে পাবেন? ঘোষণা নেই,
কোথায় যাবেন? আমি নৈহাটি যাব, প্রায় আধা ঘন্টার উপরে দাঁড়িয়ে আছি, এখনো পর্যন্ত মানে কোনো ট্রেনের খবর হয়নি। কোনো ঘোষণা শুনেছেন রেলের তরফে? না, কোনো ঘোষণা তো শুনতে পাইনি। আপনাদেরকে আলোকিত করা কি হয়েছে, কতক্ষণ লাগতে পারে, কোনো ঘোষণা? না, কিছু জানি না, এখন তো দেখতে পাচ্ছি না কোনো নোটিশ। রেলের তরফে কোনো ঘোষণা কি হয়েছে, কতটা বড় বিপর্যয় ঘটেছে, কতক্ষণ লাগতে পারে? না, কিছু জানি না। আমরা হাসনাবাদ বললাম। হাসনাবাদ যাবেন? আপনি জানেছিলাম, আমি ওই ট্রেনে ছিলাম, গেদে বানপুর ছাড়া হেঁটে হেঁটে এলেন, 2 কিলোমিটার হেঁটে হেঁটে এলেন। যদি ওনাকেও ডেকে নেন, আমি একজন একদম প্রত্যক্ষদর্শী। দিদি যদি একটু ঘুরে যান ক্যামেরার দিকে, প্রত্যক্ষদর্শী একজনকে আমরা পেয়েছি, যিনি ওই ট্রেনের যাত্রী, যিনি 2 কিলোমিটার হেঁটে হেঁটে কার্শেড থেকে আবার ফিরে এসেছেন শিয়ালদা স্টেশনে। আপনার গন্তব্য কি ছিল? আমার আরংঘাটা গন্তব্য ছিল। আরংঘাটা গন্তব্য ছিল। এখন কি হবে, কতক্ষণে যাবেন, এবং এই যে ভোগান্তি, করবো, কোনো উপায় নেই, এখন যখন গাড়ি ছাড়বে তখনই যাবো। কি হয়েছিল বলুন তো ওই সময়টা, কোনো শব্দ, কোনো ঝাঁকুনি? হ্যাঁ হ্যাঁ, হঠাৎ দেখলাম খুব লাইনের আপনার খোয়াগুলো উঠছে আর খুব ধুলো হয়ে গেল। তা আমি ভাবলাম কি হয়তো কেউ হয়তো গুলি টুলি হচ্ছে। তারপরে দেখলাম কার্সটা কিরম পেলেন, হ্যাঁ আওয়াজ খুব মানে ভয়ঙ্কর আওয়াজ। আপনি ড্রাইভার কেবিন থেকে কত দূরের কামরায় ছিলেন? আমি এই 3 নম্বর কামরায় ছিলাম, মানে ড্রাইভার কেবিন থেকে 1, 2, 3 তৃতীয় কামরায় আপনি ছিলেন। তাতে কতটা আওয়াজ পেলেন? খুব মানে প্রচণ্ড আওয়াজ, মানে পরে তো ঘাবড়ে গেছে কি ব্যাপার, আমরা তো বুঝতে পারিনি। তবে দেখলাম সবাই লাভ দিতে যাচ্ছে, জাপমি করছে, কিন্তু সেটা সবাই মানা করলো, দিও না দিও না। হঠাৎ দেখছি কি একটা কার সেটের ওই দিক থেকে, এখন ওই গাড়ি থেকে প্যাসেঞ্জার ছিল কি না ছিল আমি বলতে পারবো না।